সালাম আলাইকুম দর্শক, দেশে অথবা প্রবাসের কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাই ভালোবাসা শ্রদ্ধা ও অভিনন্দন নিন। সঙ্গে আছি উপস্থাপনী রেজাউল করিম, পরিচালনা রাসেল সরকার, ভিডিও সম্পাদনা রাজীব সরকার, সার্বিক সহযোগিতায় আছেন আব্দুল মোমিন ও মাসুদ জামান। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, বন্ধু দেখার সুযোগ করে দিতে লাইক ও শেয়ার করুন। হরিয়ানা রাজ্যের নামকরণ ও অবস্থান। হরিয়ানা ভারতীয় প্রজাতন্ত্রের একটি রাজ্য। সুদূর অতীত বর্তমান হরিয়ানা ভূখণ্ডটি উত্তর ভারতের কুরু রাজ্যের অন্তর্গত ছিল। খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে অপভ্রংশ লেখক বিধুর শ্রীধরের রচনায় হরিয়ানা নামটি উল্লেখ পাওয়া যায়। এই রাজ্যের উত্তরে পাঞ্জাব ও হিমাচল প্রদেশ এবং পশ্চিম ও দক্ষিণে রাজস্থান অবস্থিত। পূর্বে যমুনা নদী, উত্তরখণ্ড ও উত্তরপ্রদেশের রাজ্যদ্বয়ের সঙ্গে হরিয়ানা সীমানা নির্ধারিত রয়েছে। দিল্লিকে উত্তর পশ্চিম ও দক্ষিণ এই তিন দিক থেকে বেষ্টন করে রয়েছে হরিয়ানা। এই রাজ্যে হরিয়ানা রাজ্যের একটি বৃহত্তর অংশ ভারতের জাতীয় রাজধানী অঞ্চলের অন্তর্গত। হরিয়ানা রাজধানী চণ্ডীগড় একটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং পাঞ্জাব রাজ্যেরও রাজধানী। সংস্কৃত ভাষায় হরিয়ানা শব্দের অর্থ ঈশ্বরের নিবাস। এই শব্দটি ব্যুৎপত্তি সংস্কৃত হরি বিষ্ণু অপর নাম ও অয়ন নিবাস শব্দ দুটি থেকে। অপর একটি মতে সংস্কৃত হরিত সবুজ শব্দ থেকে এই নামে উৎপত্তি। হরিয়ানা নামটি আসলে এই রাজ্যের হরিতৃণ ক্ষেত্রে দত্তক। সুপ্রাচীন কাল থেকে রাজ্যের ভূখণ্ডটি অধুনালুপ্ত সরস্বতী নদীর তীরে বিকশিত সিন্ধু সভ্যতা ও বৈদিক সভ্যতার একটি অংশ ছিল। ভারতের ইতিহাসে অনেক দিক নির্ণায়ক যুদ্ধ এই অঞ্চলেই সংঘটিত হয়। এগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখনীয় মহাভারতের উল্লেখিত কুরুক্ষেত্র যুদ্ধ ও পানিপথের তিনটি যুদ্ধ। ব্রিটিশ আমলে হরিয়ানা ছিল ব্রিটিশ পাঞ্জাব প্রদেশের অন্তর্ভুক্ত। 1966 সনে ভাষাভিত্তিতে ভারতের সপ্তদশ রাজ্য হিসাবে হরিয়ানা আবির্ভাব ঘটে। বর্তমানে এই রাজ্যে দেশের অন্যতম প্রধান খাদ্যশস্য ও দুগ্ধ উৎপাদক। সমত ও উর্বর জমি এবং গভীর নলকূপ ও সুপ্রসারিত সেচখাল ব্যবস্থার মাধ্যমে জলসেচের সুবিধা থাকায় এই কৃষি এই রাজ্যের বাসিন্দাদের প্রধান জীবিকা। 1960-এর দশকে ভারতের সবুজ বিপ্লবের মাধ্যমে খাদ্যশস্য উৎপাদনে নির্ভরতা আনার প্রয়াসের ক্ষেত্রে হরিয়ানা রাজ্যের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। হরিয়ানা রাজ্যের অন্যতম ধনী রাজ্য। এই রাজ্যের মাথাপিছু আয় 67,891 রুপি, যা ভারতের তৃতীয় সর্বাধিক। এছাড়াও দেশের সর্বাধিক সংখ্যক গ্রামবাসী কোটিপতি এই রাজ্যে বাস করেন। 1970-এর দশক থেকেই এই রাজ্যের কৃষি ও শিল্পে বিশেষ উন্নতি সাধনের সূত্রপাত ঘটে। বর্তমানে হরিয়ানা শুধু ভারতেই নয়, সমগ্র দক্ষিণ এশিয়া অন্যতম সম্পদশালী অঞ্চল হিসাবে পরিগণিত হয়। ভারতের যাত্রীবাহী গাড়ির দ্বিচক্রযান ও ট্র্যাক্টরের বৃহত্তর উৎপাদক হল হরিয়ানা। 2000 সন থেকে এই রাজ্যের মাথাপিছু বিনিয়োগ দেশের সর্বাধিক। গুরগাঁও শব্দটি বর্তমানে তথ্য প্রযুক্তি ও অটোমোবাইল শিল্পকেন্দ্রে হিসেবে সুনাম অর্জন করেছে। ভারতের বৃহত্তম অটোমোবাইল উৎপাদক মারুতি উদ্যোগ ও বিশ্বের বৃহত্তম দ্বিচক্রযান উৎপাদক হিরো হোন্ডার প্রধান কেন্দ্র গুরগাঁয়ে অবস্থিত। পানিপথ পঞ্চকুলা, যমুনানগর ও ফরিদাবাদও রাজ্যের অন্যতম শিল্পকেন্দ্র। পানিপথ রিফাইনারি প্রশিক্ষণ এশিয়া দ্বিতীয় বৃহত্তম রিফাইনারি। এছাড়াও এই রাজ্যে পুরনো কিছু ইস্পাত ও বস্ত্র শিল্পকেন্দ্র বিদ্যমান। হরিয়ানার অধিবাসী প্রধান জাতি গোষ্ঠীটি হল জাট। হরিয়ানা রাজনীতি ও জাট জাতির দ্বারাই মূলত পরিচালিত হয়ে থাকে। এ রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলি হল ভারতীয় রাষ্ট্রীয় লোকদল, হরিয়ানা জনহিত কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, বহুজন সমাজ পার্টি ও ভারতীয় জাতীয় কংগ্রেস। রাজ্যের অন্যান্য জনগোষ্ঠীর মধ্যে উল্লেখযোগ্য আহি, পাঞ্জাবি, গুজ্জর, আগরওয়াল, বোর, ব্রাহ্মণ, রাজপুত ও সাইনি। হরিয়ানার জনসংখ্যা 90% হিন্দু, 6.2% শিখ, 4.05% মুসলমান এবং 0.1% খ্রিস্টান। ব্যুৎপত্তি নৃতাত্ত্বিকরা মনে করেন যে হরিয়ানা এই নামে পরিচিত ছিল মানুষ, কারণ মহাভারত ও পার্বতী সময়ে যেখানে অভিরা বাস করত, যিনি কৃষি শিল্পে বিশেষ দক্ষতা অর্জন করেছেন। প্রাণনাথ চোপড়ার মতে হরিয়ানার নাম অভিরায়ানা, অহিরায়ান, হিরায়ানা হরিয়ানা থেকে এসেছে। ব্রিটিশ আমল। রাজ্যটি ব্রিটিশ পাঞ্জাবের প্রদেশের অংশ ছিল। পাঞ্জাব প্রদেশের দিল্লি বিভাগে হরিয়ানার সিংহভাগ গঠন করেছিল। রাজ্যে অবস্থিত রাজ্যগুলির মধ্যে ছিল জিন্দ, কলসিয়া, লোহারু, ভুজানা ও পত্তদি, পাশাপাশি পাতিয়ালা রাজ্যের কিছু অংশ। দেশ ভাগ ও পার্বত্য ঘটনা। ভারত ভাগের পর
পাঞ্জাব প্রদেশটি ছিল দুটি ব্রিটিশ ভারতীয় প্রদেশের মধ্যে একটি। বাংলার পাশাপাশি ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত হয়েছিল। পাঞ্জাব প্রদেশের অন্য হিন্দু ও শিখ অধ্যুষিত এলাকাগুলির সাথে হরিয়ানা পূর্ব পাঞ্জাব রাজ্য হিসাবে ভারতের অংশ হয়ে ওঠে। ফলস্বরূপ উল্লেখযোগ্য সংখ্যক মুসলমান নবগঠিত দেশ পাকিস্তানে চলে যান। একইভাবে পশ্চিম পাঞ্জাব থেকে বিপুল সংখ্যক হিন্দু ও শিখ উদ্বাস্তু রাজ্যে প্রবেশ করে। গোপীচাঁদ ভার্গব, যিনি আধুনিক হরিয়ানার শিরসার বাসিন্দা, তিনি পূর্ব পাঞ্জাবের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। হরিয়ানা রাজ্য গঠন। 1 মে 1966 এ পাঞ্জাব পুনর্গঠন আইন 1966 এ একটি রাজ্য হিসাবে হরিয়ানা অস্তিত্ব লাভ করে। ভারত সরকার 23 এপ্রিল 1966 বিচারপতি জে সি শাহের নেতৃত্বে শাহ কমিশন গঠন করে বর্তমান পাঞ্জাব রাজ্যকে বিভক্ত করে এবং জনগণের কথ্য ভাষা হিসাবে বিবেচনা করে নতুন রাজ্য হরিয়ানার সীমানা নির্ধারণ করে। কমিশন 31 মে 1966 তার রিপোর্ট প্রদান করে, যার মাধ্যমে তৎকালীন হিসার, মহেন্দ্রগড়, গুরগাঁও, রোহতক ও কর্ণাল জেলাগুলিকে হরিয়ানার নতুন রাজ্যের একটি অংশ করে। সারু সাঙ্গরুর জেলা জিন্দ এবং নারওয়ানার তহসিলগুলি নারায়ণগড়, আম্বালা এবং জগধরি সহ অন্তর্ভুক্ত করা হয়। কমিশন সুপারিশ করে খারোরের তহসিল, যার মধ্যে চণ্ডীগড় পাঞ্জাব রাজ্যের রাজধানী, হরিয়ানা একটি অংশ হওয়া উচিত। তবে খারোর দেওয়া হয়েছে পাঞ্জাবকে। চণ্ডীগড় শহরটিকে একটি কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছিল, যা পাঞ্জাব এবং হরিয়ানা উভয় রাজধানী হিসেবে কাজ করে। ভগবত দয়াল শর্মা হরিয়ানার প্রথম মুখ্যমন্ত্রী হন। হরিয়ানা রাজ্যের জনসংখ্যা। 2011 সনের আদমশুমারি তথ্য অনুসারে হরিয়ানার মোট 2,53,50,000 জনসংখ্যার মধ্যে হিন্দুরা 87.46%, রাজ্যের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ এবং মুসলিম 7.03%, প্রধানত মেয়স এবং শিখরা 4.91%, বৃহত্তম সংখ্যালঘু মুসলমানদের প্রধান নুহের মধ্যে পাওয়া যায়। পাঞ্জাবের পরে হরিয়ানা ভারতের দ্বিতীয় বৃহত্তম শিখ জনসংখ্যা রয়েছে এবং তারা বেশিরভাগই পাঞ্জাব সংলগ্ন জেলাগুলিতে বাস করে, যেমন শিরসা, জিন্দ, ফতেহাবাদ, কাইখাল, কুরুক্ষেত্র, আম্বালা এবং পঞ্চকুলা। হরিয়ানা রাজ্যের ভাষা। হরিয়ানা সরকারি ভাষা হিন্দি। বেশ কয়েকটি আঞ্চলিক ভাষা বা উপভাষা প্রায়শই হিন্দির অধীনে অন্তর্ভুক্ত করা হয় ও রাজ্যের কথা বলা হয়। তাদের মধ্যে প্রধান হল হরিয়ানবি, বাংরু নামেও পরিচিত, যার অঞ্চল হরিয়ানার মধ্যে এবং পূর্ব অংশকে ঘিরে রেখেছে। উত্তর পূর্বে হিন্দুস্তানি, পশ্চিমে বাগড়ি এবং দক্ষিণে আহিরবতী, মেওয়াতি ও ব্রজ ভাষার কথা বলা হয়। হিন্দি ও হরিয়ানভির পরে পাঞ্জাবি সবচেয়ে বেশি কথ্য ভাষা। এটি 2010 সনের সরকারি ও প্রশাসনিক উদ্যোগে হরিয়ানার দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃত। রাজ্যের উর্দুভাষীও অনেক। রাজ্য গঠনের পর তেলুগুকে রাজ্যের দ্বিতীয় ভাষা হিসেবে স্কুলে পাওয়ানো হয়, কিন্তু অফিসিয়াল যোগাযোগের জন্য একটি দ্বিতীয় সরকারি ভাষা নয়। ছাত্রদের অভাবের কারণে শেষ পর্যন্ত ভাষা শেখানো বন্ধ হয়ে যায়। পাঞ্জাবের সাথে রাজ্যের পার্থক্য দেখানোর জন্য 1969 সনে তামিলকে দ্বিতীয় ভাষা করা হয়েছিল, যদিও সেই সময় হরিয়ানায় কোনো তামিল ভাষাভাষী ছিল না। 2010 সনে তামিল ভাষাভাষীদের অভাবের কারণে ভাষাটিকে তার মর্যাদা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। বাংলা, ভোজপুরি, মারোয়ারি, মেওয়ারি, নেপালি এবং সায়াকির মতো প্রতিবেশী রাজ্য বা উপমহাদেশের অন্যান্য অংশের বেশ কয়েকটি প্রধান আঞ্চলিক ভাষায় কথক ও বাউরিয়া, বাজিগড়, গুজরি, গাদে, লোহার, ওতকি এবং সানসি প্রভৃতি অঞ্চল রয়েছে। তিজ, হোলি ও ফোক গান সাহসী গানের উচ্চ পিছে পাওয়া যায়। হরিয়ানা রাজ্যের যোগাযোগ ব্যবস্থা। হরিয়ানার সড়কপথ। হরিয়ানার রাস্তা এবং হাইওয়েগুলি একটি উজ্জ্বল নেটওয়ার্ক সাথে আশীর্বাদ দিত। সরকার জনগণের সুবিধার জন্য রাস্তা এবং হাইওয়ে নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। রাজ্যের রাস্তাগুলি রাজ্যের প্রতিটি অংশের সাথে সংযুক্ত এবং এইভাবে রাজ্যের বসবাসকারী জনগণকে সহজ পরিবহন পরিষেবা প্রদান করে। বর্তমানে হরিয়ানায় মোট 29টি জাতীয় মহাসড়ক এবং রাজ্যের মহাসড়ক রয়েছে। জাতীয় মহাসড়কের মোট দৈর্ঘ্য প্রায় 1,461.7 বর্গ কিলোমিটার। অন্যদিকে রাজ্যের সড়কগুলির মোট দৈর্ঘ্য 2,494 কিলোমিটার। হরিয়ানার 5টি এক্সপ্রেসওয়ে রয়েছে। এই সমস্ত এক্সপ্রেসওয়ে এবং হাইওয়েগুলি থেকে অপরের সাথে সংযুক্ত করে একটি নেটওয়ার্ক তৈরি করে, যা রাজ্যের পাশাপাশি প্রতিবেশী রাজ্যগুলিও সহজ পরিবহন পরিষেবা প্রদান করে। রেলপথ।
উত্তরাঞ্চল রাজ্য হরিয়ানা ভারতীয় রেলওয়ের উত্তর রেলওয়ে ইউনিট দ্বারা পরিচালিত হয়, যা একটি সরকারি সংস্থা। রেলের উত্তর গ্রিডে কয়েক হাজার কিলোমিটার রেলপথ রয়েছে, যা সমগ্র দেশের সাথে সাথে রাজ্যের বিভিন্ন শহর ও শহরের সাথে সংযুক্ত স্থাপন করে। হরিয়ানায় মোট 59টি রেলওয়ে স্টেশন রয়েছে, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং ব্যাপকভাবে ব্যবহৃত রেলগুলির স্টেশনগুলি হল পালওয়াল, গনোর, বল্লভগড়, ফরিদাবাদ, গুরগাঁও, সোনিপাত, তুহানা এবং কারুনাল ইত্যাদি। আকাশপথ। হরিয়ানায় মোট 60টি বিমানবন্দর রয়েছে, যার মধ্যে 2টি বিমানবাহিনী কাজ করে, একটি আন্তর্জাতিক বিমানবন্দর এবং বাহিগুলি অভ্যন্তরীণ বিমানবন্দর বা ফ্লাইং ক্লাব হিসাবে ব্যবহৃত হয়। চণ্ডীগড় বিমানবন্দরে হল হরিয়ানার একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর এবং এটি উত্তর ভারতের অন্যতম প্রধান বিমানবন্দরগুলির মধ্যে একটি, যেখানে মোট 26টি অভ্যন্তরীণ ফ্লাইট পরিষেবা দেওয়া হয়। চণ্ডীগড় বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট এখনও চালু হয়নি, তবে এই বিমানবন্দর থেকে কয়েকটি স্থানে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। মোহালিতে একটি আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করা হচ্ছে, যা শীঘ্রই পরিষেবার জন্য প্রদানের জন্য প্রস্তুত হবে। হরিয়ানার শিক্ষা ব্যবস্থা। শিক্ষা জাতীয় মেরুদণ্ড। যখন হরিয়ানা রাজ্য তৈরি হয়েছিল, তখন সমগ্র রাজ্যের সাক্ষরতা হার ছিল 20%। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না, কিন্তু এখন 2011 সনের আদমশুমারি অনুসারে রাজ্যের সাক্ষরতার হার 68.59%, পুরুষদের সাক্ষরতার হার 79.25%, যেখানে মহিলাদের জন্য একই সংখ্যা 56.31%। রাজ্যের বাসিন্দারা তাই 1966 থেকে 2001 সমকালে শিক্ষার পরিপ্রেক্ষিতে অনেক অর্জন করেছিল। আসুন আমরা রাজ্যের শিক্ষা কার্যক্রম বর্তমান পরিস্থিতি দেখি। স্কুল শিক্ষা। 11,655টি প্রাথমিক বিদ্যালয়, 2,170টি মধ্য বিদ্যালয় এবং 3,116টি উচ্চ বিদ্যালয় এবং 1,378টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এছাড়াও রাজ্যের 9টি নবোদয় বিদ্যালয় রয়েছে, এগুলো এখানে অবস্থিত। সীতারাম, ওধা, জাজ্জার, ভাটানা, দেওয়ালা, সাইনসা, খুগাকোঠি, কাথিয়া এবং পাওদা। প্রাথমিক শিক্ষা অবৈতনিক এবং বাধ্যতামূলক। সকল শিশু বিনামূল্যে প্রাথমিক শিক্ষার সুবিধা পেতে পারে, তাদের বয়স 6 থেকে 11 বছরের মধ্যে হওয়া উচিত। 1 বর্গ কিলোমিটার এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়, 1.45 বর্গ কিলোমিটার এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয় এবং 1.77 বর্গ কিলোমিটার এলাকায় একটি উচ্চ বিদ্যালয় এবং 3.19 বর্গ কিলোমিটার এলাকায় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। 1985-86 সন থেকে হরিয়ানায় 10:2:3 শিক্ষা ব্যবস্থা কার্যক্রম করা হয়েছিল। রাজ্যের অনেক স্কুলের বাচ্চাদের কম্পিউটার চালানো শেখানো হচ্ছে। মেধাবী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের বৃত্তি রয়েছে, হরিজন মেয়েরা উপস্থিতির জন্য বৃত্তি পায়। এই প্রকল্পের অধীনে প্রতিটি হরিজন মেয়ে প্রতি মাসে 20 টাকা পায় যদি সেই স্কুলে নিয়মিত হয়। হরিজনরাও বিনামূল্যে ইউনিফর্ম পায়। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে নোটবুক এবং লেখা সামগ্রী পায়। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা। রাজ্যে 257টি কলেজ রয়েছে, আরও রাজ্যে 5টি বিশ্ববিদ্যালয় কাজ করছে। এইগুলো চৌধুরী চরণ সিং কৃষি বিশ্ববিদ্যালয়, কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়, গুরু রাজেশ্বর বিশ্ববিদ্যালয়, মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়, চৌধুরী দেবী লাই বিশ্ববিদ্যালয়। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কারণে 2001 সনে রাজ্যের সাক্ষরতা হার 68.59% উন্নীত হয়েছিল, কিন্তু হরিয়ানার জনগণকে এখনও শিক্ষাগত দিক থেকে অনেক দূর যেতে হবে। গ্রামীণ জনগণের মধ্যে সাক্ষরতা হার কম থাকার কারণে রাজ্যের গ্রামগুলি অঞ্চলগুলি অনুন্নত রয়েছে। কলেজগুলিতে মোট বন্টন বিভাগ অনুসারে ছিল আর্টস অ্যান্ড সায়েন্স কলেজ 91.04%, টিচার্স ট্রেনিং কলেজ 1.01%, মেডিকেল কলেজ 1.46%, কৃষি কলেজ 1%, ইঞ্জিনিয়ারিং কলেজ 3.2%, ভেটেরিনারি কলেজ 0.33%। 1998 সনে শারীরিক শিক্ষা কলেজে 0.59% এবং ওরিয়েন্টাল কলেজ 1.47%। 10+2 শিক্ষা ব্যবস্থায় 2টি উপাদান রয়েছে, যেমন বৃত্তিমূলক এবং সাধারণ শিক্ষা। বৃত্তিমূলক কার্যক্রম 1983-84 সনে 24টি প্রতিষ্ঠানে চালু করা হয়। 1998-99 সনে 15,440 জন বাসার সক্ষমতা সহ সংখ্যাটি বেড়ে 118 এ দাঁড়ায়। 1999-2000 সনে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি ভর্তির সংখ্যা ছিল 16,982 জন শিক্ষার্থী। সারা ভারতের সাক্ষরতা হার 65.35%, তুলনায় হরিয়ানার সাক্ষরতা হার ছিল 68.59%। রাজ্যে 247টি ডিগ্রি এবং ডিপ্লোমা প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠান বিভিন্ন কারিগরি ক্ষেত্রে শিক্ষা প্রদান করে। কুরুক্ষেত্রে আঞ্চলিক প্রকৌশল কলেজ আর ই সি একটি স্বীকৃত
ডিমট বিশ্ববিদ্যালয়। এখন এর নাম হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। শিরসা জেলা পান্নাওয়ালা মোতা গ্রামে খোলা হয়েছে চৌধুরী দেবী লাই স্মৃতি ইঞ্জিনিয়ারিং কলেজ। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফুড টেকনোলজি এই চারটি প্রধান বিষয়ে আসন পাওয়া যাবে। প্রতিটি ক্ষেত্রে 60টি আসন পাওয়া যাবে। সরকারের প্রধান উদ্যোগ হলো এর মহিলা জনসংখ্যার মধ্যে নিরক্ষরতার সমস্যা মোকাবেলা করা। মেয়ে শিশুদের মধ্যে শিক্ষা গুরুত্ব এবং সামগ্রিকভাবে শিশু ও সমাজের কল্যাণে এর সামগ্রিক প্রভাবকে উপেক্ষা করা যায় না। মেয়েদের জন্য সার এবং প্রণোদনা, বিশেষ করে অনগ্রসর শ্রেণী এবং তফসিলি জাতিদের জন্য নারী শিক্ষার প্রসার অনেক এগিয়ে গেছে। প্রাথমিক, মধ্য ও উচ্চবিত্তের তফসিলি জাতি ইডব্লিউএস মেয়েদের বিনামূল্যে ইউনিফর্ম দেওয়া হচ্ছে। তফসিলি জাতি ইডব্লিউএস শিক্ষার্থীদের বই এবং স্টেশনারি প্রবন্ধের জন্য অনুদান দেওয়া হয় এবং বৃত্তি দেওয়া হয় এবং টিউশন ফি পরিশোধ করা হয়। সরকার নারীদের স্নাতক স্তর পর্যন্ত এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বিনামূল্যে শিক্ষা প্রদান করছে। চৌধুরী চরণ সিং কৃষি বিশ্ববিদ্যালয় HAU নামে পরিচিত, হিসার জেলায় অবস্থিত। এটি প্রাথমিক পাঞ্জাবের কৃষি বিশ্ববিদ্যালয় লুথিয়ানা এবং পাঞ্জাবের একটি ক্যাম্পাস ছিল। 1966 সালে পাঞ্জাব এবং হরিয়ানা বিভাগের সাথে HAU একটি স্বাধীন প্রতিষ্ঠান পরিণত হয়। এর থেকে HAU শুধুমাত্র উচ্চ ফলনশীল শস্য এবং তুলা জাতের অগ্রগতির জন্য নয়, বরং এর মানোন মনোরম ক্যাম্পাসের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত হয়ে ওঠে। HAU এর প্রথম ভাইস চ্যান্সেলর জনাব AL ফ্লেচার HAU-কে এশিয়ার অন্যতম সেরা প্রতিষ্ঠানে পরিণত করার জন্য তার জীবনের বহু বছর উৎসর্গ করেছিলেন। তার দৃষ্টিভঙ্গি এবং প্রচেষ্টা মূল ক্যাম্পাস বিশ্বমানের অবকাঠামো, পরীক্ষাগার এবং অন্যান্য সুবিধা তৈরি করার জন্য সম্পদের আধিক্যের দিকে পরিচালিত করে। বর্তমান বিশ্ববিদ্যালয়ে 60টি কলেজ রয়েছে। কলেজ অব এগ্রিকালচার, কলেজ অব এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এবং কলেজ অব অ্যানিম্যাল সায়েন্স, কলেজ অব বেসিক সায়েন্স, কলেজ অব হোম সায়েন্স, কলেজ অব স্পোর্টস এবং কলেজ অব ভেটেরিনারি সায়েন্স। প্রকৃতপক্ষে HAU ভারতে খেলাধুলার জন্য একটি পৃথক কলেজ তৈরি করার জন্য উচ্চশিক্ষার প্রথম প্রতিষ্ঠান ছিল। বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি এবং ছাত্রদের জন্য 30,000 একরেরও বেশি প্রায় 12,000 হেক্টর একটি গবেষণা ও প্রশিক্ষণ খামার রয়েছে। বিশ্ববিদ্যালয় সম্প্রতি তার বীজ অপারেশনের জন্য আরও 2,000 একর জমি সংযুক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে 1,200টিরও বেশি বিজ্ঞানী একটি অনুষদ রয়েছে, যাদের বেশিরভাগই তাদের নিজ নিজ বিষয়িত ক্ষেত্রে বিদেশে শিক্ষিত বা প্রশিক্ষিত হয়েছেন। দেশীয় হরিয়ানবি লোকসঙ্গীত, দেশীয় হরিয়ানবি লোকসঙ্গীত হরিয়ানবি সঙ্গীতে একটি রূপ যা রাগ ভৈরব, রাগ কাঠি, রাগ জয় জয়ন্তবতী, রাগ জিনজ্যোতি এবং রাগ পাহাড়ি এর উপর ভিত্তি করে। মৌসুমী গান, বেলডান, আনুষ্ঠানিক গান, বিবাহ ইত্যাদি এবং ধর্মীয় পৌরাণিক কাহিনী যেমন পুরাণ ভগবত গাইতে সম্প্রদায়ের বন্ধুত্ব উদযাপনের জন্য ব্যবহৃত হয়। সামাজিক আদর্শিক ও সমন্বিত প্রভাব, হরিয়ানবি জনগণের জন্য সঙ্গীত এবং নৃত্য হল সামাজিক পার্থক্য দূর করার একটি দুর্দান্ত উপায়, কারণ লোকজন গায়কদের অত্যন্ত সম্মান করে এবং তাদের যোগ্যতা বা অবস্থা অনুযায়ী অনুষ্ঠানে ও বিশেষ অনুষ্ঠানের জন্য তাদের খোঁজ করা হয় এবং আমন্ত্রণ জানানো হয়। হরিয়ানার রন্ধন প্রণালী, এক সমীক্ষা অনুসারে হরিয়ানার 13% পুরুষ এবং 7.8% মহিলা আমিষভোজী। আঞ্চলিক রন্ধন প্রণালীর রয়েছে বটি, শাক, নিরামিষ, সবজি ও ঘি, দুধ, লস্যি এবং ক্ষীরের মতো দুধের খাবার। হরিয়ানার সমাজ ব্যবস্থা, হরিয়ানবি জনগণের 36 জাতি বা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত একটি অন্তর্ভুক্তিমূলক সমাজের ধারণা রয়েছে, যা রাজপুত, গুজর, সাইনি, পাশি, আহির, বোর, মেড, বিষ্ণই, হরিজন, আগারওয়াল, ব্রাহ্মণ, ক্ষত্রি এবং ত্যাগী প্রভৃতি জাতি এই 36 জাতির মধ্যে উল্লেখযোগ্য। হরিয়ানা বিধানসভা, হরিয়ানা বিধানসভা হল ভারতের হরিয়ানা রাজ্যের এক কক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা। রাজ্যের রাজধানী চণ্ডীগড় বিধানসভা ভবন অবস্থিত। বিধানসভায় 93 জন সদস্য রয়েছে, যারা একক আসন থেকে সরাসরি নির্বাচিত হন। মেয়াদ 5 বছর। হরিয়ানা রাজ্যের ইতিহাস, 1966 সনের পাঞ্জাব
পুনর্গঠন আইন 1966 দ্বারা রাজ্যটি পাঞ্জাব রাজ্যের অংশ থেকে তৈরি করা হয়েছিল। এই রাজ্যে প্রাথমিক 54টি আসন ছিল, 10টি তফসিলি উপজাতির জন্য সংরক্ষিত। এটি 1967 সনে মার্চ মাসে 81টি আসন এবং 1977 সনে 90টি 70টি সংরক্ষিত সহ আসন উন্নীত হয়েছিল। 1977 সনের সর্বকালের সবচেয়ে বেশি আসন ছিলেন জনতা পার্টির 90টি আসনের মধ্যে 65টিতে জয়লাভ করেছিল। যখন 1975 থেকে 1977 সনে ভারতীয় জাতীয় কংগ্রেস ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা এর পরে আইএনসি জিতেছিল মাত্র 3টি আসন। বিশাল হরিয়ানা পার্টি এবং স্বতন্ত্র প্রার্থীরা প্রত্যেকে 5টি করে আসন পেয়েছিল। 1966 সনে হরিয়ানা গঠনের পর থেকে রাষ্ট্র রাজনীতি জঘন্যভাবে সদরপীতি দ্বারা প্রভাবিত হয়ে ওঠে। 5টি রাজনৈতিক বংশ এবং এর মধ্যে লাল ত্রয়ী, দেবীলাল, বানশীলাল এবং ভজলাল, পাশাপাশি হুদা বংশ এবং রাও বংশের বীরেন্দ্র বংশ। 1967 সনে গয়ালালের নামে কুখ্যাত আয়ারাম গয়ারামের রাজনীতি হল অল্প সময়ের মধ্যেই ঘন ঘন ফ্লোর ক্রসিং, টান কোটিং, দল পরিবর্তন এবং রাজনৈতিক ঘোড়া বাণিজ্যের সাথে হরিয়ানা জড়িয়ে যায়। 1966 সালের 1 নভেম্বর থেকে রাষ্ট্রপতি শাসন ছাড়া যে 10 জন ভারতীয় রাজনৈতিক ব্যক্তি হরিয়ানা মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন তাদের মধ্যে প্রথম মুখ্যমন্ত্রী ভগবত দয়াল শর্মা রাও শর্মা, রাও বীরেন্দ্র সিং, বংশীলাল, বেনারসি দাশগুপ্ত, দেবীলাল, ভজলাল, ওম প্রকাশ চৌতালা, ভূপিন্দর সিং হুডা এবং এদের মধ্যে হরিয়ানা প্রদেশের বর্তমানে 10তম মুখ্যমন্ত্রী হিসাবে মনোহরলাল খট্টর অন্যতম। মনোহরলাল খট্টর হরিয়ানা বর্তমান 10তম মুখ্যমন্ত্রী হিসাবে 26 অক্টোবর 2014 সনে শপথ নেন এবং বর্তমানে দায়িত্ব পালন করছেন। মনোহরলাল খট্টর এর সংক্ষিপ্ত পরিচয়। জন্ম মনোহরলাল খট্টর 5ই মে 1954 সনে ভারতের নিন্দানা পাঞ্জাব একটি হিন্দু পরিবারে হরিয়ানা প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি 2014 সন থেকে হরিয়ানার 10ম এবং বর্তমান মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ভারতীয় জনতা পার্টি এর সদস্য এবং প্রাক্তন আরএসএস প্রচারক। মনোহরলাল খট্টর 2014 সন থেকে হরিয়ানা বিধানসভায় কর্নাল নির্বাচনী এলাকায় প্রতিনিধিত্ব করছেন। মনোহরলাল খট্টর এর ব্যক্তিগত বিবরণ। জন্ম মনোহরলাল খট্টর 5ই মে 1954 সনে নিন্দানা পাঞ্জাব বর্তমানে হরিয়ানা জন্মগ্রহণ করেন। রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, আমলা ইউনিভার্সিটি অব দিল্লি, পেশা রাজনীতিবিদ। মনোহরলাল খট্টরের ব্যক্তিগত জীবন। মনোহরলাল খট্টর 5ই মে 1954 সনে ভারতের পূর্ব পাঞ্জাবে রোহতক জেলার মহাম তহসিলে নিন্দানা গ্রামে একটি পাঞ্জাবি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। মনোহরলাল খট্টর বাবা হববংশ লাল খট্টর 1947 সনে ভারত ভাগের পর পশ্চিম পাঞ্জাব এর ঝাং জেলা থেকে গ্রামে চলে এসেছিলেন। তার পরিবার প্রথমে রোহতক জেলার পালিয়ানি গ্রামে বসতি স্থাপন করে এবং কৃষিকাজ শুরু করে। মনোহরলাল খট্টর পণ্ডিত নেকিরাম শর্মার সরকারি কলেজ রোহতক থেকে ম্যাট্রিকুলেশন সম্পন্ন করেন। এরপর তিনি দিল্লিতে চলে যান এবং দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করার সময় সদর বাজারের কাছে একটি দোকান চালাতেন। মনোহরলাল খট্টর এর রাজনৈতিক কর্মজীবন। মনোহরলাল খট্টর 1977 সনে রাষ্ট্র স্বয়ংসেবক সংঘ আরএসএস এ যোগ দেন এবং তিনি 3 বছর পরে একজন পূর্ণ সময়ের প্রচারক হন। প্রচারক হিসাবে তিনি আজীবন বেঁচে লন। 1994 সনে বিজেপিতে যাওয়ার আগে তিনি 14 বছর পূর্ণ সময় প্রচারক হিসাবে কাজ করেছেন। 2014 সনে খট্টর হরিয়ানা বিজেপির সাংগঠনিক সম্পাদক সাধারণ সম্পাদক ছিলেন। তার শাসনামলে রাজা ইউনিটি ও অক্টোবর 2000 ভাজপা কি বাত পত্রিকা প্রকাশনা শুরু করেন। মনোহরলাল খট্টর 2014 সনের লোকসভা নির্বাচনের জন্য বিজেপি হরিয়ানা নির্বাচনী প্রচার কমিটির চেয়ারম্যান ছিলেন। পরবর্তীকালে তিনি বিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন। 2014 সনে মনোহরলাল খট্টরকে হরিয়ানা বিধানসভা নির্বাচন 2014 এর জন্য কার্নাল নির্বাচনী এলাকা থেকে বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছিল। কার্নালে পার্টির কর্মী ও সমর্থকরা একটি স্বাক্ষর প্রচার শুরু করে। পার্টির নেতৃত্বে তার পরিবর্তনে স্থানীয় প্রার্থীকে প্রার্থী করতে বলে। মনোহরলাল খট্টর তার প্রতিপক্ষ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী এবং দীপেন্দর
সিংহুডা মনোহরলাল খট্টরকে বহিরাগত হিসেবে অভিযুক্ত করেছেন যে তিনি কর্ণালের স্থানীয় নন। কিন্তু মোদি তরঙ্গে জনাব মনোহরলাল খট্টরকে বিপুল ব্যবধানে নির্বাচনে জিততে সাহায্য করেছিল। নির্বাচনে বিজেপি হরিয়ানায় প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠ অর্জন করে এবং মনোহরলাল খট্টরকে তার প্রথম নির্বাচন 63,736 ভোটের ব্যবধানে জিতেছিল। একটি দলীয় মিটিং চলাকালীন হরিয়ানার মুখ্যমন্ত্রী পদের জন্য তার নাম প্রস্তাব করেছিলেন হরিয়ানার বিজেপির সভাপতি রাম বিলাস শর্মা। সমর্থন করেছিলেন হরিয়ানার অন্য শক্তিশালী মুখ্যমন্ত্রী দাবিদার রাও ইন্দ্রজিৎ সিং এবং অনেক বিধায়ক সমর্থন করেছিলেন। 26 অক্টোবর 2014 এ শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মনোহরলাল খট্টর হরিয়ানা বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হন। 27 অক্টোবর 2019 দশত চৌতালার জননায়ক জনতা পার্টির সঙ্গে 2019 হরিয়ানার বিধানসভা নির্বাচনের পরে একটি জোট সরকার করে পর মনোহরলাল খট্টর দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। মনোহরলাল খট্টর এর প্রধান উদ্যোগ পুলিশ সংস্কার। মনোহরলাল খট্টর ঘোষণা করেছিলেন যে হরিয়ানার প্রতিটি জেলায় একটি সর্বমহিলা থানা থাকবে এবং প্রায় 500 জন মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে। তিনি হর্ষাময় নামে একটি 24 ঘন্টা 7 দিন পোর্টালটি চালু করেছিলেন, যার মধ্যে যে কেউ অনলাইনে অভিযোগ করতে পারে। মনোহরলাল খট্টর পুলিশ কর্মীদের মানসিক এবং শারীরিকভাবে সুস্থ রাখতে যোগ ব্যায়ামে পুলিশের কনস্টেবল প্রশিক্ষণের একটি অংশ হওয়ার পরামর্শ দিয়েছিলেন। মিডিয়া রিপোর্ট অনুসারে মনোহরলাল খট্টর বলেছেন যে স্বচ্ছ নিয়োগ নীতি এর ভিত্তিতে পুলিশ নিয়োগ করা হবে এবং আগামী 3 বছরে 550 কোটি টাকা ব্যয়ে পুলিশ কর্মীদের জন্য 3,060টি নতুন বাড়ি তৈরি করা হবে। ই গভর্নেন্স। মনোহরলাল খট্টর সমস্ত সরকারি অফিস, বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থা সহ কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে ই পরিষেবা চালু করেছেন, যার মাধ্যমে সমস্ত অফিসারের উপস্থিতি অনলাইনে পাওয়া যাবে এবং পর্যবেক্ষণ করা হবে। ভারতীয় পুনর্মিলন। জুলাই 2022 মনোহরলাল খট্টর ভারত ভাগের বিরোধিতা ঘোষণা করে ভারতীয় পুনঃ একত্রীকরণের কারণকে চ্যাম্পিয়ন করেছিলেন। মনোহরলাল খট্টর ভারতীয় উপমহাদেশে বর্তমান বিভাজনগুলিকে পূর্ব ও পশ্চিম জার্মানির সাথে তুলনা করেছিলেন, যেগুলি 1990-এর দশকে জার্মান পুনঃ একত্রীকরণের মাধ্যমে বিলুপ্ত হয়ে গিয়েছিল। নারী ক্ষমতায়ন। মনোহরলাল খট্টরের সরকার বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা পরিকল্পনা বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ার জন্য খবর রয়েছে, যেটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পতাকাঙ্কিত করেছিলেন। মনোহরলাল খট্টর ক্ষমতা আসার পর থেকে হরিয়ানার শিশু লিঙ্গ অনুপাতে উন্নতি হয়েছে। এখন প্রতি 1,000 ছেলেদের 889 জন মেয়ে। এটিও আরও শিশু লিঙ্গ অনুপাতে 900-এর উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। মনোহরলাল খট্টর একটি পাবলিক বিবৃতিতে বলেছেন, স্মৃতিসৌধ নির্মাণ। মনোহরলাল খট্টর প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে তার সরকার পাঠানকোটে সন্ত্রাসী হামলায় নিহত গরুর কমান্ডো গুরু সেবক সিং এর আত্মত্যাগের জন্য একটি স্মৃতিসৌধ নির্মাণ করবে। মনোহরলাল খট্টরকে নিয়ে বিতর্ক। মনোহরলাল খট্টর ধর্ষণ ও নারী বিষয়ক মন্তব্যের জন্য সমালোচিত হন। ভারতের 2014 সালের নির্বাচনের জন্য তার নির্বাচনী প্রচারণার সময় তিনি বলেছিলেন, যদি তারা স্বাধীনতা চায় তবে কেন তারা শুধু নগ্ন হয়ে ঘুরে বেড়ায় না, স্বাধীনতাকে সীমিত করতে হবে। অনুরূপভাবে 16 নভেম্বর 2018 মনোহরলাল খট্টর বলেছেন, সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো যে 80-90% ধর্ষণ এবং ইপ্রিজিং মামলার অভিযুক্ত এবং ভিকটিম একে অপরকে চেনেন। অন্য ক্ষেত্রে তারা একে অপরকে দীর্ঘদিন ধরে চেনেন এবং একটিতে যেদিন তর্ক হয় একটি FIR দায়ের করা হয়, সে এই বলে যে এই ব্যক্তি আমাকে ধর্ষণ করেছে। এটি বিরোধীদের কাছ থেকে তীব্র নিন্দার উদ্রেক করেছে। সুধি অনুষ্ঠান সম্বন্ধে আপনার সুচিন্ত মতামত দিন। অন্যকে দেখার সুযোগ করে দিতে লাইক ও শেয়ার করুন। প্রিয় দর্শক, আমার জ্ঞান সীমিত নগণ্য, ক্ষুদ্র জ্ঞানে ভারতের হরিয়ানা প্রদেশের 10তম বর্তমান মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর এর জীবনের বিস্তারিত ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে। আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই, আমি ভারতের হরিয়ানা প্রদেশের 10তম বর্তমান মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের জীবনী পাঠ করে যতটুকু বুঝতে পেরেছি তাতে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। হরিয়ানা প্রদেশের 10তম বর্তমান মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর যাতে হরিয়ানা প্রদেশ তথা সমগ্র ভারতের জনগণের ভাগ্য উন্নয়নের
সেবা করে দিতে পারে সেই প্রত্যাশাই রইল সৃষ্টিকর্তার নিকট। কাউকে ছোট অথবা বড়কে দেখা আমার উদ্দেশ্য নয়, ইতিহাসের পা থেকে তৎক্ষণে যদি মানব কল্যাণে কিঞ্চিত উপকার আসে সেই প্রত্যাশায়। আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নিজগুণে ক্ষমা করে দেবেন, ভুল করে ধরে দিলে আমি অবশ্যই শুধরে নেবার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি, আজ বিদায় নিশ্চিত, দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান ও তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।